মানে বিরাট আগুন লাগছে। আগের ভিডিওর মধ্যে তোমরা কইছিলা যে আমি ব্লগ বানাইতে। ও হে বন্ধুরা, আজকে আলোচনা করব একটা খারাপ ব্লগারকে নিয়ে, যার ভিডিও দেখলে মনে হয় তারে টিভি টাওয়ার রুফে টাঙ্গায়া গুদাই ডালি। চলো ভাই দেখো আপনি কি করতে। এই ভিডিওটার উপর একটু নজর দাও। কত বড় ঘটনা হয়েছে ওখানে, যাইতে আমার গোল বাজার, কত বড় ঘটনা হয়েছে বন্ধুরা, তোমরা দেখলে বুঝতে পারবো। মানে শেষ করে লাইছে, তাহলে পুরো মাইরে লাইছে। তার কাণ্ড কীর্তিটা দেখছো একটু? একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে, ওইখানে গিয়ে সেটাতে ব্লগ বানা কেমন আপালতে। কি গাড়ি আঙ্কেল, কি গাড়ি, কি গাড়ি, কি গাড়ি, গাড়িটা কোন না কি গাড়ি। মানুষটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষটা মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে, তে গিয়া মানুষটারে জিগা যে কিভাবে হইছে এটা, কেমন মানুষ তে। ইয়াহি নাই আবি অর শুনিয়ে। আরে আবার কাকু অ্যাক্সিডেন্ট করছে, কাকু রিয়া ধরবি, কাকুর মুখে একটু জল দিবি যাতে আপনারা শান্তি পা। না তুই গিয়া ব্লগ বানাস, আমি তোরে কই, তুই যদি আজকাই তোর অ্যাক্সিডেন্ট হয়ে ফেরা থাকতি তোর ফা ওইখানো আরেকটা, আর কানে দিকদার জুইল্লা রইছে, তোরে গিয়া সেটা যদি আমি তোর সামনে গিয়া ব্লগ বানাই, হ্যাঁ কেমন লাগছে, হ্যাঁ কেমন লাগছে অ্যাক্সিডেন্ট হয়ে সেটা কেমন লাগছে, ভালো লাগছে নি, কিভাবে হইছে এটা। হ্যাঁ আরে মানুষের ভিতরে মায়া মমতা মন বলতে কিছু আসেনি তোর, নাকি না তোর শুধুমাত্র বিহুস লাগে, কিটা হইছে এই রাজ্যের মানুষের। তোমরা দেহ না এইসব, ভিতরে যন্ত্রণা লাগে না একটা ফুটা, মায়া লাগে না, মমতা লাগে না, কেমন মানুষ তার কত হইছে মরক বাসকিতা। আমার দেখ কালাম না আমার ব্লগ বানাইতে বহ, তে মরা মানুষ রে গিয়া সেটা জিগাই তার বসে, এ মইরা গেছো গা, হ মইরা কেমন লাগতাছে কোসে, আমার অডিয়েন্স রে একটু ভাল লাগতাছে নি মইরা, সেটা তে হইছে এমন মানুষ। হেই অসৎ কুনহানের, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হইছে, কাকু কিন্তু মারা গেছে বুঝছো বন্ধুরা, তারপরও তার শান্তি হইছে না, তে পরের দিন আবার গেছে ওই জায়গার ভিতরে গিয়ে সেটা আবার ব্লগ বানাইছে। কালকে যে বন্ধুরা অ্যাক্সিডেন্ট হইছে ওই জায়গাটাতে, ওখানে আইছি আর কালকে রাতে যেটা খবর পাইলাম গাড়ি এই জায়গাতে, তারপরে তে আবার ব্লগ বানাইছে, তারপরে আবার ব্লগ বানাইছে, তারপরে আবার ব্লগ বানাইছে, কমসে কম 10টা ভিডিও বানাইছে তে শুধুমাত্র এক কাক করে নিয়ে সেটা। কাকু কিন্তু দুনিয়াতে নাই, কাকু উপর থেকে দেখতাছে যে তুই কি করতাস বুঝছস, সামান্য কিছু ভিউসের জন্য তুই তা করছ। আজকে যদি তুই মানুষটারে ধরতি, তোর সাথে একটু জল ওখা হইতি, তোলে গিয়ে আমি বুঝতাম যে না তুই একটা সঠিক মানুষ, না তুই সে নর খারাস, তুই নর বদমাস বুঝছস নি, তোর আমি ছি জানাই। তারপরে তে কিটা করছে ওই তার বাড়ির সামনে বিলে, তার বাড়ির সামনে হগল ঘটানো, তার বাড়ির সামনে মরে, আরো কত গুলি মরে না, তে গিয়ে সেটা ওই শ্মশানো গিয়া ব্লক বানা যে ওই দেখো পুরতাছে অক্ষণে ডুহাইব লারকি দিতাছে, আব্বে ভ্যানচোদ ছি। তার বাড়ির সামনে বিলে কে বিলে গুডাউন আগুন লাগছে, মানে বিরাট আগুন লাগছে। আগের ভিডিওর মধ্যে তোমরা কইছিলা যে আমি ব্লক বানাইতে, তে দুইরা গেছে ব্লক বানাইতাছে। আরে হেল্প কর গিয়া সেরা, দুঃখ প্রকাশ কর, তুই ব্লগ বানাস আনন্দ কর সারা দুনিয়ারে দেয়াস, আরে বাপরে বাপ, তোর মতন ব্লগার আমি এই জীবনে দেখছি না। আর কি ঘটনা হয় না কোনো কোনো, আর কি মানুষ মারা যায় না এরকমই করে, দেহিস ফেসবুক তো ইউজ করস, দেহিস একটু এরকম করেনি কেউ বুঝছনি, ফু তোর উফরে। ভিডিওটা দেখার পর আছে না আমার ভিতরে খুবই যন্ত্রণা হয়েছে, খুবই খুবই খুবই, কাকু লাম্বা অপর হয়েছে, রক্তাক্ত হয়েছে, পাও টাও কাইটা শেষ অ্যাক্সিডেন্ট করে, আর তে দূরে সেটা দেহ দেহ বন্ধুরা কি তো হয়েছে, কাকু কি তো হয়েছে, হ্যাঁ ব্লার করে রাখতে হইব কিন্তু দেহান যেত না এটি, আরে সেডের বাল, হ্যাঁ তোর যদি আমি দেখতাম ওই সময় তুই তা করতে হতো, আমি যদি ওখানে উপস্থিত থাকতাম তোর বুহ পালাতে আমি দাঁড়ায় থাকলাম, বুঝলি সত্যি কথা যেটা কর কসম সে, তুই পারতি আকরে ভুকো লয়ে সেরা একটু জল খাওয়াইতি, তারপরে তাড়াতাড়ি একটা গাড়ি ডাক দিয়া সেরা না গাড়িটা দাঁড়া করে সেরা গাড়ির সামনে দাঁড়াই যেতি গা, যে কোনো গাড়ি দাঁড়াইবো, যে কোনো গাড়ি, কেউ আটকেন না নাই বুঝছস, নিয়ে সেরা হসপিটাল নিতি তাড়াতাড়ি, না তুই ব্লগ বানাস, ওই দেখো কাকু কি হয়েছে, হ্যাঁ হ্যাঁ আব্বে ছেড়ের বাল, তোরা মানে কি তাকুম তোদের মতো মানুষ এ দুনিয়ার থাউনের কোনো উচিত নাই।
আমার বড় বড় কথা কো, আমি তো ব্লগ বানাই না, তোর পেজের নাম হইতো দিয়া রাখো শম্পা পম্পা ব্লগ। ইন ছোটে মোটে প্রোগ্রামো সে কিতনা কামা লেতে হো। আবার ক্লোজ ব্লগ বানাই না, এডি এডি কিতা বানা, মানুষ মরে গেলে গাতে গিয়া ব্লগ বানা, আব্বে ভেন। দোরা প্লিজ এই ভিডিওটা শেয়ার করবা যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে, আর এরকম ব্লগার যাতে দুনিয়াত আর না ধর্ম হয়। তে আছে না, এমন না যে একটা ভিডিও করছে, তে আরো অনেক ভিডিও করছে, এরকম মরে গেলে গা যে ভিউজটা বেশি আয় মানুষ দেখে এইটারে, হ্যাঁ এ কারণে তে মরে গেলে কি গিয়া সেটা ব্লগ বানা। ও বন্ধুরা, একটা মানুষ দুনিয়া সেরা যাইতাছে গা একবারের লেগা চির জীবনের লেগা, তে ব্লগ বানা। হ্যাঁ দুনি দেখো বন্ধুরা, আমি ক্লিয়ার কাট তোমাদেরকে বোঝাই দিতেছি, এরকম যদি কেউ ভিডিও টিডিও বানা প্লিজ এদেরকে লাইক করো না, এদের ভিডিও দেখো না, এদেরকে শেয়ার করো না, কারণ তোমাদের কারণেই তারা প্রশ্রয় পায়লা যে এরপরে ভিডিও কিতা বানাইব, বুঝছো বুঝছো নি বন্ধুরা। অনেকে উল্টাপাল্টা ক্যাপশন দিব, যাতে এই ক্যাপশনটা দিয়ে সেটা তোমরা দেখা কো আর এটা কিতা ক্যাপশন দিল, এটা শেয়ার করে সবার দেহ হাসো, এরকম কিচ্ছুই না, কারণ তোমাদের কারণেই তারা এরকম করতেছে, ভুলভাল ভিডিও বানাইতেছে, ভুলভাল পোস্ট করতেছে। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করুন সবার কাছে, যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছো, প্লিজ এরকম কিছু দেখলে তোমরা শেয়ার করবা না, রিয়্যাক্ট করবা না, ডাইরেক্ট ইগনোর করবা, এটা আমার রিকোয়েস্ট, বুঝছো। আজকের ভিডিও এ পর্যন্তই, আর এই আবাল রে প্লিজ কোনো সাপোর্ট করা নাই, কোনো দরকার নাই। আর এ আবালটার একটু বুঝাইবা, ব্লগ বানাইলে ভালা ব্লগ বানাইতো, এরকম মানুষের মৃত্যু নিয়া সেটা ছিনিপিনি না খেলতো, তারে ডাইরেক্ট কয়ে দিবা, আমি জানি না তে কোথায় কই তার বসবাস, বুঝছো নি। তো বন্ধুরা, ভিডিওটা লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, তোমাদের মতামত জানাইবা, ঠিক আছে, এ বিষয়ে তোমাদের মতামত কি। আর চ্যানেল নতুন আসলে ফলো সাবস্ক্রাইব, ভালো থাকো সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, টাইমে ভাত খাও, এটা আমি চাইছো। আবার দেখো ভাই নেক্সট ভিডিওতে, আর একটা ওয়ার্ল্ডের টপ কোশ্চেন যেটা আমি জানি কেডা কেডা আসলে।